উল্লেখ্য যে বাচ্চা মায়ের দুধ দুই বছর খাবে এটা নয়। বাচ্চা মায়ের দুধ যতদিন বুকে দুধ আছে ততদিন বাচ্চা খাবে, দুই বছর হোক, তিন বছর হোক, চার বছর হোক, পাঁচ বছর হোক, তাতে আসে যায় না। কিন্তু দুধমা প্রজা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। একটা বাচ্চা একজন মহিলার দুধ খেয়েছে, তো ও যে দুধমা এটা কতদিনের মধ্যে দুধমা প্রমাণ হবে? দুই বছরের মধ্যে যদি দুধ খায় তাহলে ও হলো দুধমা, আর যদি দুই বছর পার হয়ে গিয়ে দুধ খায় তাহলে ও দুধমা নয়। দুধ খাওয়ার সময়সীমা দুই বছর নয়, দুধমা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। কথাটা স্পষ্ট করতে চাইলাম, বুঝলেন কি না?